মন্ত্র পড়া শেষ হয় না তার আগেই শাড়িটা খুলে নিয়ে চলে যায় দেবীর গা থেকে। এতক্ষণ পর্যন্ত যাকে আপনি মা বলে ডাকছিলেন, কোনোদিন প্রশ্ন করতে পারেন না যে ভাই তোর বাড়িতে তোকে উলঙ্গ হয়ে বসে নেই, যেই শাড়িটা তুই নিয়ে যাবি তখন তাকে পরাবি? এমনটা তো নয়। না হলে দু ঘন্টা থেমে যা, দু ঘন্টা পরে আমি না হয় শাড়িটা খুলে দিয়ে আসবো তোর বাড়িতে। কখনো এই প্রশ্নটা মাথায় আসে না? কেন কথা বলছি, আজ একটা পুজো, আজকে ডেটে একটা পুজো হয় পশ্চিম মেদিনীপুরের গ্রামাঞ্চলে, জানি না আর কোনো জেলায় হয় কিনা, হয়তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়ে থাকবে আমার জানা নেই। এই পুজোটার নাম হচ্ছে ষষ্ঠী পুজো, ঘাট ষষ্ঠী বলা হয় এখানে। পুকুর ঘাটে পুজোটা হয়, যার বাড়িতে পুজো হয় অর্থাৎ যজমান বাড়ির কোনো ব্যক্তি পুকুর পাড়ে কাঁচা মাটি দিয়ে মূর্তি তৈরি করে। মূর্তিটা কেমন হয়, একটা দেবী থাকে আর ছোট ছোট কিছু ছানাপোনা থাকে তার সঙ্গে, এই হলো মূর্তির বর্ণনা। সেই মূর্তি ব্রাহ্মণ ডেকে পুজো করা হয়। বাড়ির যে ঠাকুর দেবতা থাকে তার যাকে রোজ পুজো করা হয় সেটা আলাদা বিষয়, কিন্তু স্পেশাল কোনো পুজো হলে ব্রাহ্মণ ডাকতে হয়। এই রীতি হয়ে চলে এসেছে আমাদের এদেশে। যা হোক, পরিবর্তন হতে সময় লাগবে, কিন্তু ব্যাপারটা হলো এখন একদল যুক্তি দেয় যে এই যখন বর্ণপ্রথা জাতিভেদ প্রথা নিয়ে কিছু আওয়াজ ওঠে, প্রশ্ন ওঠে, তখন একদল যুক্তি দেয় যে এটা একটা পেশা, ওরা ভগবানের কাছে প্রার্থনা করে তার বিনিময়ে কিছু অর্থ নিয়ে যায়, এটা একটা পেশা, ওটা বেতন। ভালো কথা, বেতন হোক বা দক্ষিণা, কেউ নিচ্ছে 101 টাকা, 201 টাকা, 501 টাকা, 1000 টাকা, যে যেমন নিতে পারছে, যে যেমন দিতে পারছে, হচ্ছে ওটা, কোনো অসুবিধা নেই। কেউ যদি তার দলিল দিয়ে দেয় না বুঝে, দিয়ে দিক, বোঝানো হচ্ছে যতটা বোঝানো সম্ভব, মানুষকে সচেতন করা হচ্ছে, তারপরেও যদি না বোঝে এখানে কিছু বলার নেই। কিন্তু যখন দেবদেবীদের অপমান হয় তখন এই অনুভূতি কোথায় থাকে? তখন যারা ধর্মীয় অনুভূতির জন্য দেশে আগুন লাগিয়ে দেন তারা কোথায় থাকেন? ভালো করে শুনবেন, এই পুজোতে, যে কোনো পুজোতে এটা এইভাবে হয়, এটা একটু অন্য লেভেলের হয়ে যাচ্ছে। পুজো শেষ হওয়ার আগেই মানে মন্ত্র পড়া একদিকে শেষ হচ্ছে, একদিক থেকে মূর্তির গা থেকে কাপড় খোলা চলছে, এটা হয়ে থাকে এই পুজোতে। কার কার এই অভিজ্ঞতা আছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। মূল কথা হচ্ছে আপনি আপনার পারিশ্রমিক স্বরূপ যেটা বলছেন, যেটা ক্লেম করছেন, যে যেমনটা পাচ্ছে দিচ্ছে নিচ্ছেন, তারপরেও ওই পুজোর সামগ্রী হিসেবে চাল, কলা, বেগুন, মূলো, আলু, যে যেটা পাচ্ছে দিচ্ছে আপনারা নিচ্ছেন, তাও নয়, কেউ আবার ডিমান্ড করছে আমার এতটা লাগবে, আমার এত পোয়া চাল লাগবে, এত কেজি চাল লাগবে, এত কেজি আলু লাগবে, হেনা তেনা করে যে যা পারছে নিচ্ছেন। কিন্তু যেখানে শ্রদ্ধা ভক্তির বিষয় সেই জায়গাটা তো সম্মান করুন। সেই যে দেবদেবীকে, যাকে, যে মূর্তিটাকে পুজো করছেন মা মা বলে, সেই মায়ের সম্মানটা তো করুন। পুজো শেষ হতে দিন, সময় দিন, মূর্তি বিসর্জন হোক, তারপরে শাড়িটা নিয়ে যাবেন। মূর্তি ওরকম পড়ে আছে, পুজো শেষ, ব্রাহ্মণ শাড়িটা খুলে নিয়ে পালিয়ে যাচ্ছে, কখনো প্রতিবাদ করুন এসব বিষয়ে, না হলে এইভাবে অপমানিত হতে থাকবেন, ওরা অপমান করেই যাবে, নির্বোধ বানিয়েই যাবে। এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলুন, না হলে আগামী প্রজন্মকে আমরা কী শিক্ষা দেবো?